দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এখন ডিসেম্বর মাস, শীতকাল, মোটামুটি বাংলাদেশে শীত ছড়িয়ে পড়েছে। অনেক সুন্দর একটি সময় কাটতেছে আজকে, একটি শীতের সকাল। দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি, আমরা প্রতিটা মানুষই চেষ্টা করি ভালো থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য। কিন্তু এই সুস্থ থাকাটা সবসময় আমাদের জন্য সম্ভবপর হয়ে ওঠে না। এর পিছনে অনেকগুলো কারণ থাকে। এর মূল একটি কারণ থাকে আমাদের যে দৈনন্দিন যে আমরা যে কাজগুলো করে থাকি, বা আমাদের যে লাইফস্টাইল বলেন, বা আমাদের যে খাদ্যাভ্যাস বলেন, এই সব কিছুর উপর নির্ভর করে আমাদের সুস্থ থাকাটা। বাট এর মাঝখানেও আমরা দেখা যায় বিভিন্ন কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। বাট এই অসুস্থ হয়ে পড়ার মাঝখানেও আমাদের সুস্থ থাকার বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন সুযোগ আছে, সঠিক চিকিৎসা আছে। আমরা যদি সঠিক চিকিৎসা সঠিক সময় আমরা গ্রহণ করতে পারি, আমরা সকলেই সুস্থ হয়ে উঠতে পারি। দর্শক, আজকে আপনাদের সাথে আমরা এমন একজন রোগীর সাথে কথা বলিয়ে দিব যিনি দীর্ঘদিন যাবত ওনার ঘাড় এবং পিঠে ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন। উনি একজন গৃহিণী। আসুন সরাসরি আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার নামটা একটু বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মমতা। মমতা, আপনার বয়সটা কত? 32। খুবই অল্প বয়স। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার যে ঘাড় ব্যথাটা শুরু হয়েছিল সেটা ঠিক কতদিন আগে শুরু হয়েছিল? জি। আচ্ছা, যখন প্রথম দিকে এই ঘাড় ব্যথাটা শুরু হয়, মানে তখন কি খুব অল্প পরিমাণে ছিল? প্রথমে অল্প ছিল, পরে বাড়ি গেছে। অনেক ডাক্তার দেখাইছি, ভালো হয়নি। আচ্ছা, অনেক মেডিসিনও খাইছি। আচ্ছা, যখন যখন আপনারা এই ব্যথাটা শুরু হয়, তখন প্রাথমিকভাবে আপনারা কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন? প্রাথমিকভাবে ট্রিটমেন্ট নিয়েছি, মানে বড় ডাক্তার দেখাইছি, উনি মেডিসিন লিখে দিয়েছে, এইগুলো খেয়েছি, ব্যথা সারে নাই। এটা কি আপনাদের নোয়াখালী জেলা, আমাদের যে বৃহত্তর নোয়াখালী জেলা আমরা জানি আপনি ওখান থেকে এসেছেন, তো ওখানেই দেখিয়েছিলেন? হ্যাঁ, নোয়াখালী মাঝদিয়া হাসপাতাল, সেখানে দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি, ভালো হয়নি। আচ্ছা, তারা আপনাদেরকে কী ধরনের ট্রিটমেন্টগুলো দিয়েছিল? তারা মানে মেডিসিন, সব মেডিসিন, জি, মেডিসিনগুলো খাইতে বলছিল, সেবন করছি, ভালো হয়নি, 6টা ডাক্তার শেষ করছি। আচ্ছা, তো যখন ঘাড় ব্যথাটা প্রথম দিকে আপনার শুরু হয়, তো তখন কোনো ডক্টর কি আপনার এমআরআই বা এই ধরনের কোনো টেস্ট করেছিলেন? এমআরআই বলে নাই, এমনি এক্সরে দিছে, আলতা মালতা অনেক ইকো অনেক টেস্ট দিয়েছি, কিন্তু এমআরআই দেয়নি। আচ্ছা, তো যখন আপনার এই ঘাড়ে ব্যথাটা আপনার শুরু হয়, তো যে সমস্যাটা সেটা কি ধরতে পেরেছিলেন কেউ? না, পারে নয়, অনেকে বলছে, এক ডাক্তার বলছে ঘাড়ে হাড় বাই গেছে, আর এক ডাক্তার বলছে সমস্যা নাই, মানে একজন একটা বলছিল এক্সরের মাধ্যমে, তাও এমআরআই করানি এটা। তো তখন যখন ওনারা আপনার এই সমস্যাটার কারণে আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছেন, তো সেই ওষুধগুলো খাওয়ার পরবর্তী অবস্থায় কী হয়েছিল? ওষুধ সেবন করলে কিছুটা ভালো হয়, আবার দেখা দেয়, মানে সেরে না, এটা কন্টিনিউ চলতে আছে ব্যথা। আচ্ছা, তো দীর্ঘ একটা সময় আপনি আপনার এই ঘাড় ব্যথা নিয়ে আপনি ভুগেছেন, তো শেষ দিকে কি মানে এমন একটা অবস্থা হয়েছিল যে আপনার যে স্বাভাবিক যে কাজগুলো সেগুলো আপনি করতে পারছিলেন না, সারাক্ষণ ব্যথা নিয়ে আপনি পড়ে থাকতেন, এরকমটা কি হয়েছিল? সারাক্ষণ ব্যথা নিয়ে পড়ে থাকতাম, অশান্তি, আমি শান্তি পাইতাম না কোনো রকমে, সারাক্ষণ খাইতেন না, শান্তি নেই, কাজকাম করতে শান্তি নেই, সারাক্ষণ ব্যথা নিয়ে ভুগতাম। আচ্ছা, এই ঘাড়ের ব্যথাটা কি পিঠ পর্যন্ত ছড়িয়ে যেত? হ্যাঁ, পুরো পিঠ ব্যাকানে শুধু কামড়াইতো, ভিতরে শুধু কামড়াইতো, অনেক মলম টলম ডলতাম, কিছুটা ভালো হতো না, দিতাম ভালো হতো না, গরম সেক। তার মানে দীর্ঘ একটা সময় আপনি আপনার এই কোমর ব্যথা, পিঠে ব্যথা এবং আপনার যে ঘাড় ব্যথা, এটা নিয়ে আপনি ভুগেছেন এবং আপনার যে স্বাভাবিক যে কাজগুলো সেগুলো আপনি করতে পারতেন না। তো আমরা দেখি যে এই দীর্ঘ একটা সময় এই ধরনের পেশেন্টরা যখন এই ব্যথাটা নিয়ে তারা ভুগতে থাকেন এবং বয়ে বেড়ান, তারা অনেকটা ডিপ্রেশনে চলে যান, তারা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তারা পরিবার থেকে কিছুটা আলাদা হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে তারা এত বেশি ডিপ্রেশনে চলে যায়, আমরা দেখি যে তারা পরিবার পরিজন সব কিছু থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন, তারা পরিবার যে স্বাভাবিক কাজকর্মগুলো তারা করতে পারে না, তখন তারা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন। তো পর আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, তো এই ট্রিটমেন্ট আপনার স্যারের ব্যাপারে কীভাবে জানতে পেরেছিলেন প্রথমে? ইউটিউবের মাধ্যমে দেখলাম, অনেক দিন থেকে আসা, করোনার কারণে আসতে পারিনি, তো এখন প্রোগ্রাম নিলাম এখানে যাবো।
বাঁচলেও এখানে মরলেও এখানে এখানে যাব। তার মানে আপনি দীর্ঘদিন যাবৎ যখন আপনার এই সমস্যাটা আপনি ভুগছিলেন তখন আপনি ইউটিউবের মাধ্যমে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং তখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি স্যারের কাছে আসবেন। তো স্যারের কাছে আসার পরে স্যার যখন আপনাকে দেখেছেন কী বলেছেন স্যার? স্যার আমাকে দেখি প্রথমে কিনে পরীক্ষা নিরীক্ষা দিছে, ইয়ার পরে বলছে আমার ইয়া হাড়ে মানে ক্ষয়জনিত রোগ সমস্যা, ক্ষয়জনিত সমস্যা এটাই বলছি। স্যার কি বলেছিলেন যে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ কইছে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, বলছিল মেডিসিন নিয়ে যান, 10 দিন ভর্তি হয়ে দিছে। তো প্রথমে মেডিসিন খেয়ে থাকেন, আমার কিছু না আমি ভর্তি হব। আচ্ছা ভর্তি হইল মানে ভর্তি থাকতে বলছিল আর কি। তো স্যার যে আপনাকে বলেছিলেন যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাবেন, এখন আপনার শারীরিক অবস্থাটা কি? এখন ভালো। আপনার সেই ঘাড়ের ব্যথা পিঠের ব্যথাগুলো কি আছে এখন? না এখন কিছু ব্যথা নাই। আপনি কি স্বাভাবিক যে মুভমেন্টগুলো নাড়াচাড়া করা বা যে কাজগুলো করা সেগুলো কি করতে পারছেন এখন? ইনশাল্লাহ ভালো। মাশাল্লাহ, এটা অনেক বড় একটি আশার একটি সংবাদ। দর্শক, আমরা এখানে ওনার হাজব্যান্ডকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান। স্যার আমাদেরকে যদি একটু শেয়ার করেন যে আপনার ওয়াইফ দীর্ঘদিন যাবত ওনার ঘাড় এবং পিঠে ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন, বাট উনি খুব অল্প কিছুদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ অবস্থায় আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, আপনি ওনাকে পূর্বের এবং বর্তমান সময় দুটাতে পার্থক্য কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ আগের সাইতে এখন খুব ভালো আছে। আল্লাহ হাকের কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহকে শুক্রিয়া যে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহ হাক আমাদেরকে সুস্থ করেছে, ওনার জন্য দীর্ঘ হায়াত কামনা করি। আচ্ছা, উনি কি ওনার স্বাভাবিক যে কাজগুলো সেগুলো কি সব করতে পারছেন এখন? এখন ইনশাল্লাহ আশা করা যায় করতে পারবে। ওনার যে পিঠে ব্যথা এবং ঘাড়ে ব্যথা সেই ধরনের কোনো কমপ্লেন করেন এখন? এখন কোনো কমপ্লেন করা নেই। দর্শক, এটা কিন্তু অনেক বড় একটি আশা সংবাদ যে আপনার খুব অল্প কিছুদিনের ভিতরেই একজন পেশেন্ট ওনার এই গত 1.5 বছরে যে ওনার ঘাড়ে ব্যথা এবং পিঠে ব্যথার জনিত সমস্যা যেটার কারণে উনি দীর্ঘদিন অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছেন বাট উনি সফলতা পাননি, বাট অল্প কিছুদিনের ভিতরে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। তো আজকে আপনি দীর্ঘদিন পরে যখন আপনি একদম সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার অনুভূতিটা কী? অনেক আনন্দ লাগে যে আমি বাড়ি ফিরে যাব। আচ্ছা, আপনি যে আপনার স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, আপনার পরিবার পরিজনদের সাথে একসাথে আবার দীর্ঘ একটা সময় পরে আপনি সময় কাটাতে পারছেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে, অবশ্যই আপনার কাছে ভালো লাগছে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় একটু আপনার কাছে একটু জানতে চাইব যে আপনার যে সমস্যাটা আপনি ভুগেছেন গত 1.5 বছর ধরে এবং আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর আপনি দেখিয়েছেন কিন্তু আপনি কোনো ভালো ফল পাননি, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে সারা ছড়িয়ে ছিটিয়ে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হে, যারা এই সমস্যাতে আছে হের করে বলবো ওই জায়গার মানে আমি যে জায়গার ট্রিটমেন্ট নিয়েছি DPIC হাসপাতাল সেই জায়গাতে আসার জন্য। কেন বলবেন এই কথা? আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আপনারা সুস্থ হবেন। আমি আপনারা আশা করছেন যে আপনি যেহেতু একটা ভালো ফল পেয়েছেন তারা আসলে তারাও একটি ভালো ফল পাবেন অবশ্যই। দর্শক, আপনারা এতক্ষণ মিসেস মমতা ওনার ব্যাপারে আপনারা ওনার মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে উনি দীর্ঘ 1.5 বছর যাবত ওনার ঘাড় ব্যথা এবং পিঠ ব্যথা জনিত সমস্যা উনি ভুগছিলেন, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছিলেন কিন্তু ওনার যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা উনি পাননি, পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট সেটা উনি গ্রহণ করে আজকে কিন্তু খুব অল্প সময়ের ভিতর উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, এটা অবশ্যই অনেক একটি আশার বিষয়। ভালো থাকাটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে, আপনি কি ভালো হতে চান কি ভালো হতে চান না। আমরা এরকম অনেক পেশেন্টকে খুঁজে পাই যারা বলেন যে আমাকে জাস্ট কোনোরকম একটু ভালো করে দিন, মানে তারা আসলে এই আশাটুকুও তারা হারিয়ে ফেলেন যে তারা যে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হতে পারেন এই আশাটুকুও তারা করতে পারেন না, তারা সেখান থেকেও তারা সরে চলে আসেন। এবং সঠিক একটি সিদ্ধান্তই কিন্তু আপনাদেরকে পারে সঠিক সময় আপনাদেরকে ভালো করে দিতে। দর্শক, আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই আশা করে শেষ করছি আজকে। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।